কি আলামিন, কি পরীক্ষা দিচ্ছ? স্যার কি পরীক্ষা দিচ্ছ? আইকিউ পরীক্ষা? জি স্যার। আসনাবে জি স্যার। পরীক্ষা দিচ্ছ স্যার? বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা? জি স্যার। মডেল টেস্ট আছে কি পরীক্ষা স্যার? বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা স্যার। আইকিউ পরীক্ষা খুব ভালো হচ্ছে স্যার। ভালো হচ্ছে? প্রশ্ন কমন হচ্ছে কি? জি স্যার কমন প্রশ্ন অনেক। মহাদেব কি পরীক্ষা দিচ্ছ কমন আসছে? হ্যাঁ কি পরীক্ষা দিচ্ছে? আইকিউ পরীক্ষা? জি স্যার। রুবাই 500 কিছু আইকিউ? জি স্যার। যেভাবে গেছিল আমাদের ক্লাসের বর্তমান ক্লাসের চিত্র ভিডিও চিত্র এখানে দেখা যাচ্ছে, হৃদয়কে দেখা যাচ্ছে। হৃদয় কেমন দিল আইকিউ পরীক্ষা? স্যার অনেক ভালো দিল। আগের থেকে এখন পর্যন্ত তোমাদের যে পারফরমেন্স কি মনে হয়? বেটার? খুব ভালো প্রস্তুতি। আরো তো বেশ কিছুদিন আছে, এর মধ্যে যদি ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় অনেক ভালো করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে পিছনে অনেকেই তো আসছে, সারা বাংলাদেশের জেলা থেকে সবাই আসছে। একটু আমরা শুনি আর কি, পরীক্ষা থাকা ভাগে কে কোন জেলা থেকে আসছে একটু শুনি নাকি? আব্দুল আসছে কুমিল্লা থেকে, রংপুর জেলা, দিনাজপুর থেকে, বরিশাল, বরিশাল, বিলাল জামালপুর জেলা থেকে আসছে, রামপুর জেলা, মেয়েদের সবার পরিচয় শুনলাম আর কি। আরো অনেক স্টুডেন্ট আছে আর কি, এক ব্যাচের ক্লাস চলতেছে, সবাই বসে এখন বর্তমান বিমান বাহিনী সার্কুলার চলতেছে, তাই না? 49 এই সার্কুলারের এরা সবাই প্রিপারেশন নিচ্ছে, পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনীর জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে। এটা সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। এবং মডেল টেস্ট যেগুলো দেওয়া হচ্ছে তোমরা যারা দিচ্ছ, মডেল টেস্টের প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, পারবা তো? তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বেজে 100টা যে মডেল টেস্ট দিলা বিমান বাহিনীর জন্য, কয়টা হয়েছে? ৯৯, মানে ঠাকুরগাঁও জেলা থেকে এসে তুমি 99 পেয়েছো। মানে আজকে তোমার কততম ক্লাস চলতেছে? আমাদের এখানে ক্লাস কত নাম্বার চলতেছে? 22 নাম্বার না 24? আচ্ছা, এরপরে আর কারো? 97 স্যার, 90 উপরে কাদের এটা হাত তোলো স্যার? 90 উপরে এদের সবারই হয়েছে, মানে এরা সবাই বিমান বাহিনীর আইকিউ পরীক্ষায় পাশ করার মতো যেটা সক্ষমতা দরকার সেটা কিন্তু তুমি অনেকটাই
প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করে ফেলি ইয়েস স্যার তাই না ইয়েস স্যার আমাদের আরো কয়েকটা ক্লাস বাকি আছে এক সপ্তাহের মধ্যে এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা অনেক ভালো করতে পারব ইয়েস স্যার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ একটা তালি দাও সবাই